দর্শক, ভোলার লালমোহন থেকে ঘূর্ণিঝড়ের পরবর্তী অবস্থা জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হাসান পিন্টু। আপনি জানেন যে গতকাল বৃহস্পতিবার রাতে যে কোনো অংশে গুনে উপকূলে আঘাত হানার কথা ছিল, ঘূর্ণিঝড় ঢালা। তবে উপকূলের কোথাও কিন্তু এরকম তেমন প্রভাব পড়েনি ঘূর্ণিঝড় চলে গেছে। আমি এখন আছি উপকূলীয় এমন একটি জেলা যে ভোলা, এটিকে দ্বীপ জেলা বলা হয়, কারণ এটি চারদিকে নদী বেষ্টিত একটি জেলা। সেই জেলারই একটি উপজেলা লালমোহন উপজেলায় আমি এখন দাঁড়িয়ে আছি। তো ঘূর্ণিঝড় ডানার প্রভাবে এই উপজেলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বা কোনো সমস্যা হয়নি। এখন আমরা আজকে সকাল থেকেই হচ্ছে বিভিন্ন এলাকা ঘুরেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, তো কোনো বাতাস বা বর্ষা এরকম কোনো কিছুই হয়নি। সব মিলিয়ে আবহাওয়াও ঠিক আছে, লালমোহন উপজেলার পরিস্থিতিও ভালো রয়েছে। তবে আমি আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই, মানে যে কোনো ঘূর্ণিঝড়ের কথা বা ঘূর্ণিঝড়ের সংবাদ পেলেই হচ্ছে উপকূলীয় এলাকার মানুষজন খুবই উৎকণ্ঠা আতঙ্কে থাকেন, কারণ তারা বিগত বছরে বেশ কিছু প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল এই উপকূলে। উপকূলে আঘাত হানার কারণে মানুষজন খুবই আতঙ্কে থাকেন ঘূর্ণিঝড়ের সংবাদে। তবে সৌভাগ্যক্রমে যে ঘূর্ণিঝড় ডানা আঘাত হানার কথা ছিল তা কিন্তু এই উপকূলে আঘাত হানেনি। তো আমি এইসব বিষয় নিয়ে কথা বলেছিলাম লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। যদি কোনো খারাপ অবস্থা বা কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি হতো তাহলে তার মোকাবেলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলেন। তো আমার কাছে আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে এখনও অবধি ডানার প্রভাবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি উপকূলীয় এই জেলা বা উপজেলায়। তবে গতকালকে হচ্ছে বৃহস্পতিবারে লঞ্চ দ্বীপ জেলা বলার সাথে বিভিন্ন রুটের লঞ্চ চলাচল বন্ধ ছিল, তবে এখন সব কিছু স্বাভাবিক হয়েছে। তো ধন্যবাদ, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি ঘূর্ণিঝড় ডানার বোলার লালমোহন উপজেলা থেকে।